আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক বলছিলাম খুলনা থেকে, খুলনাতে চার দিন যাবত কাজ করার পরে আমাদের 12 কিলোওয়াটের এই অনগ্রিডের প্রজেক্টটি সম্পন্ন হলো। ভিডিওর প্রথমেই বলে রাখি এই প্রজেক্টটি করতে কত টাকা খরচ গিয়েছে। 8.5 লাখ টাকা খরচের এই প্রজেক্টটিতে উনি 12 কিলোওয়াটের সোলার সিস্টেম করেছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা মনো সোলার প্যানেল দিয়েছি। এই প্যানেলগুলো 25 বছর যাবে, 25 বছরের আগের এই এফিসিয়েন্ট নষ্ট হবে না। দর্শক এই সোলার থেকে উনি দিনের বেলা ডিসি কারেন্ট জেনারেট করবে এবং সে ডিসি থেকে ইনভার্টারের সাহায্যে এসিতে রূপান্তর হবে। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ। এই জাহাজগুলো রিপেয়ারিং করার জন্য এখানে মূলত ওয়েল্ডিং মেশিন, গ্যান্ডিং মেশিন আরও নানাবিধ ইলেকট্রনিক্সের মেশিন প্রয়োজন রয়েছে। আর এই মেশিনগুলোর জন্য ওনার প্রতি মাসে অনেক পরিমাণ বিদ্যুৎ যায়। উনি বলেছেন ওনার 50,000 ওয়াট রোড ব্যবহার হয়, যার ফলে বুঝতে পারছেন মাসে ওনার কত টাকা বিদ্যুৎ বিল যাচ্ছে। শুধু বাসা বাড়ি লাইট ফ্যান টিভি এসির জন্য কিন্তু সোলার সিস্টেম করে না, এটা একটা বাস্তব উদাহরণ। দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো আমরা বসিয়েছি, এখানে মোট 12,000 ওয়াটের সোলার প্যানেল রয়েছে। ক্যামেরা ক্যামেরা দেখতে পাচ্ছেন না, অনেক দূরে কিন্তু সোলার প্যানেল রয়েছে। তো দর্শক খুলনার এই কাজটি সম্পন্ন হয়েছে। খুলনাবাসীদেরকে স্পেশালি বলতে চাই, আপনারা যারা সোলার সিস্টেম করতে চান, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড সকল ধরনের সোলার সিস্টেম আপনারা করতে পারেন ঢাকার আইপিএস বাজার থেকে। আইপিএস বাজার বাংলাদেশ শুধু ঢাকাতে নয়, সমগ্র বাংলাদেশে আছে। আপনারা আপনাদের সোলার সিস্টেম আমাদেরকে যে করতে পারেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা রয়েছি। এখান থেকে উনি দিনের বেলা সূর্য থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। মেন মিটারে চলে যাবে, মেন মিটার থেকে ওনার বিদ্যুৎ কতটা জেনারেট করেছে তা দেখা যাবে। তো মূলত আমি স্পেশাল থ্যাঙ্ক দিব খোরশেদ আলম কাগজি সাহেবকে। উনি মূলত কাগজি বাড়ির একজন মেন পার্সন, ওনার মাধ্যমে আমরা এই সোলার সিস্টেম করেছি। তো দর্শক চলুন আপনাদেরকে আমি ইনভার্টারে নিয়ে যাই, যে ইনভার্টারটি আমরা মূলত এখানে দিয়েছি এটা হলো 12 কিলোওয়াটের। তো চলুন আপনাদেরকে ইনভার্টার নিয়ে যাই। সম্মানিত দর্শক, আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি। দ্বিতীয় তলার এই রুমে বারান্দাতে আমরা মূলত এই অনগ্রিডের ইনভার্টার কানেকশন দিয়েছি। দ্বিতীয় তলার ছাদ থেকে ড্রিল করে, দেয়ালগুলো ড্রিল করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সোলারের ক্যাবলের লাইন এবং 6 RM-এর এসি ক্যাবল, যেটা মূলত সরাসরি গ্রিডে চলে যাবে যেহেতু এটা অনগ্রিড সিস্টেম। এই অনগ্রিড সিস্টেমের মেশিনে অনেকগুলো টার্মিনাল রয়েছে, ডিসি টার্মিনাল রয়েছে দেখতে পাচ্ছেন, নেগেটিভ পজিটিভ মেনটেন করে আমরা লাগিয়েছি এবং এসির ইনপুট টার্মিনাল রয়েছে, যার মাধ্যমে এখান থেকে ডিসি কারেন্ট যে উৎপাদন হচ্ছে, যে পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে তা সরাসরি মিটারে চলে যাচ্ছে, মেইন মিটারে। আর সেই মেইন মিটারে আপনাদের এই সোলার থেকে যা জেনারেট হবে তা প্রতিদিন আপনাদের সঞ্চয় হবে। দর্শক আমরা সবসময় আপনাদেরকে বলে এসেছি যেখানে কারেন্ট আছে তারা অনগ্রিড সিস্টেম করবে। অনগ্রিড সিস্টেম একটা বেস্ট অপশন যেখানে ইলেকট্রিসিটি রয়েছে, এতে করে বিদ্যুৎ বিল অনেকটাই কমে আসবে। দর্শক আপনারা যারা সোলার সিস্টেম করবেন ঢাকাতে, তারাদেরকে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অনগ্রিড করবেন, কিন্তু যে এরিয়াতে পাওয়ার কাটের সমস্যা একটু বেশি সেখানে আপনারা এই সিস্টেম করবেন না, তারা করবেন অফগ্রিড, মানে ব্যাটারি সিস্টেম করবেন। তো দর্শক এই অনগ্রিড সিস্টেমের যে 12 কিলোওয়াটের মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি বর্তমানে যে ফ্রন্ট সাইড ডিসপ্লেগুলো দেখবেন, এই ডিসপ্লের মাধ্যমে আপনারা সোলার প্যানেলের ইনপুটের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মোটামুটি সকল ধরনের বেসিক তথ্যগুলো দিয়ে দিবে। এবং এই মেশিনটি থেকে এখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন রিপেয়ারিংয়ের জন্য যে মেশিনগুলো প্রয়োজন, সকল ধরনের ডিভাইসগুলো আপনারা 220 ভোল্ট সাপ্লাই পাবেন এই ইনভার্টার থেকে। ইনভার্টার থেকে আপনাদেরকে এতটুকুই বলবো, এই 12 কিলোওয়াটের সোলার সিস্টেমে ঠিক 2 মাস পরে আপনাদেরকে আমি জানাবো কত টাকা সঞ্চয় হয়েছে। আপনারা অপেক্ষা থাকবেন, আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো অনগ্রিড সিস্টেমের সঞ্চয় নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।